বলছি গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কেশে উড়ে যায় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা দিন হইয়া গেল মহারাজের মুক্তি পর্যন্ত দেখিতে পাই নাই কি করে দেখবে মহারাজ যে খুব অসুস্থ হ্যাঁ আমিও তাই শুনেছি আর এই সুযোগে মন্ত্রী শুধু আমাদের উপরে ছড়ি ঘোরাচ্ছেন এই রাজবৈদ্য মহারাজ সুস্থ হয়ে উঠছেন না কেন চেষ্টা তো করছি কিন্তু কোনো ওষুধেই কাজ দিচ্ছে না তাহলে উপায় শেষ চেষ্টা একটা করে দেখতে হবে তাহলে চলুন আমরা সবাই মিলে আজ মহারাজকে দেখে আসি কষ্ট খুব কষ্ট কেমন বুঝছেন রাজবৈদ্য মশাই একদম ভালো না কি হবে হ্যাঁ কি হবে তাহলে এখন খুব কষ্ট রাজবৈদ্য কিছুই কি উপায় নেই আছে কিন্তু সে কাজ খুব শক্ত কেননা সে ওষুধ আনতে হলে যেতে হবে রূপকথার রাজ্যে কেন আমার মন্ত্রী আছে তো কোনো শক্ত কাজই ওর কাছে শক্ত নয় ও বাবা রে সেখানে যেমন শক্তি লাগবে তেমনি বুদ্ধির দরকারও খুব বাবারে বাবারে রূপকথা রাজ্যে আমি মারা পড়বো আমি মারা পড়বো তাহলে তো আমার মনে হয় সেনাপতি এ কাজে উপযুক্ত খুব কষ্ট আমার শক্তি আছে বটে কিন্তু মাথাটা তো আমার খুব মোটা মানে এই রে এ তো আবার ঘুরে ফিরে সেই আমার দিকেই তাক হচ্ছে আস্তে আস্তে সরে পড়ি এখান থেকে রাজবৈদ্য আমি যাব রূপকথার রাজ্যে কিন্তু গোপাল সেখানে তোমার প্রাণ সংশয় হতে পারে তা হোক কিন্তু যে মহারাজ আমাদের এত ভালোবাসেন তার জন্য এটুকু ঝুঁকি নিতে পারবো না কি জ্ঞানের কথা গোপাল ও মা গো তুমি আমার জন্য তোমার জীবন বাজি রাখছো ও কি গোসো মহারাজ আপনি কথা বলবেন না কষ্ট হচ্ছে খুব রাজবৈদ্য তাড়াতাড়ি বলুন কিভাবে রূপকথার রাজ্যে যেতে হবে আর কি আনতে হবে সেখান থেকে এই বইয়ের ওপর আমি একটা ওষুধ ফেলে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে তুমি যদি এর ওপর হাত রাখো তাহলেই পৌঁছে যাবে রূপকথার রাজ্যে সেখানে আছে ক্যাঁকাসুর নামে এক দৈত্য পাখি তার গা থেকে একটা পালক তোমাকে নিয়ে আসতে হবে বেশ আমি তৈরি রাজবৈদ্য তাহলে হাত রাখো আর আমি ওষুধ ঢালছি এই তো পৌঁছে গেছি রূপকথার রাজ্যে কেমন যেন রাজ্যটা কিন্তু যাব কিভাবে কাঁকাসুরের কাছে সেটা তো রাজবৈদ্য বলতে পারলেন না না আগে হাঁটা তো শুরু করি তারপর যা থাকে কপালে দেখে নেব গোপালে মাঠের মাঝখানে একটা এত বড় গাছ কিন্তু কোনো পাতা টাতা নেই আশ্চর্য তো কিছুই আশ্চর্য নেই আরে
এই গাছ কথা বলল নাকি আমার মনের ভুল? আমি কথা বললাম। এ তো আরো আশ্চর্যের ব্যাপার, এখানে সবাই কথা বলতে পারে, এ হলো রূপ কথার দেশ। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ক্যাকাসুরের কাছে। কত দূর ক্যাকাসুরের বাড়ি? এখান থেকে সোজা হাঁটলে 3 দিনের পথ। বাবা, এত দূর? দূর কোথায় গো, উড়ে চলে যাও। মানে আমি আমি কি পাখি না আমার ডানা আছে যে আমি উড়ে যাব? হায় কপাল, এই রূপকথার রাজ্যে তুমি যা চাইবে তাই হবে। তুমি একবার চেয়েই দেখো। দেখো দেখো, তাহলে ওই চিলের মতো বড় দুটো ডানা দাও। এই তো বেশ বড় বড় দুটো ডানা। এই তো দারুণ উড়তে পারছি। ঠিক আছে, হার গেলে বিদায়। একটু দাঁড়াও, ওই ক্যাকাসুরের কাছে যখন যাচ্ছ তখন ওকে জিজ্ঞাসা করে আসবে আমার চেহারার এই অবস্থা হচ্ছে কেন। বেশ বেশ, যদি আমি যেতে পারি আর ফিরে আসতে পারি তবে তবে নিশ্চয়ই জিজ্ঞাসা করে আসবো। বিদায়। বেড়ে লাগছে কিন্তু, হ্যাঁ সত্যি পাখিদের কি মজা, হ্যাঁ যখন তখন যেখানে খুশি উড়ে চলে যেতে পারে। কি ওই সাদা সাদা কি একটা দেখছি মনে হচ্ছে, দেখি তো একটু নিচে নেমে। ওকে জিজ্ঞাসা করি ক্যাকাসুরের দেখা কোথায় পাবো। বুড়িমা, ও বুড়িমা, আমাকে ছেড়ে দাও না গো বুড়িমা, দয়া করে ছেড়ে দাও। সোজা কথায় হবে না, অন্য মতলব কাটাতে হবে দেখছি। না দেখছি, কাকে আবার? তোমাকে। বাহ, তোমাকে দেখতে এত সুন্দরী, কিন্তু যদি তোমার ওই বয়সটা একটু কম হতো আর মাথার চুলটা ওই সাদা না হয়ে এই কালো হতো, আর ওই গায়ের চামড়াটা না কুচকে যেত, তাহলেই কি কিন্তু যা হবার নয় সেটা ভেবে আর কি হবে। কে বললো হবার নয়? ওই ক্যাকাসুর সব পারে। আমিও শুনেছি বটে। তাহলে আমাকে ছেড়ে দাও, ক্যাকাসুরের কাছে যাবার জন্য আমি যদি যেতে পারি তাহলে তোমাকে আবার অল্প বয়সে সুন্দরী কি করে তুলতে হয় তা আমি জেনে আসব। ঠিক বলছ তো। ঠিক ঠিক, একদম ঠিক বুড়িমা। বেশ তাহলে বিদায়, কিন্তু দৌড়তে হবে যখন। তাহলে ওই ঘোড়া হয়ে যাই। হ্যাঁ, সত্যি ঘোড়া না হলে কোনোদিন বুঝতেই পারতাম না। আরে এরকম দৌড়লে আমার ভুঁড়ি কবেই অনেকটাই কমে যেত। যা
এবার কি করে পার হব? হতে পারে যদি আমি মাছ হতে পারি, তাহলে মাছই হয়ে যাই। বাবা রে বাবা, কথা রাজ্যে এসে কত কি যে দেখলাম, কত কি যে হলাম। তবে তবে জলের তলায় বেশ লাগছে কিন্তু, জলের তলায় সাঁতার কাটছি অথচ অথচ চোখ তো বন্ধ করতে হচ্ছে না। ও, আমি তো এখন মাছ, আর মাছ তো চোখ খুলেই সাঁতার কাটে। এই তো পাড়ে এসে গেছি। এবার এবার আমি আবার মানুষ গোপাল হয়ে যাই। এই তো ওই তো প্রাসাদ দেখা যাচ্ছে। এ ভগবান, ক্যাকাসুরের এত কাছে যখন এসে পড়েছি, তখন যার কাছে যা যা কথা দিয়ে এসেছি সব সব কথা যেন রাখতে পারি। হ্যাঁ, আর আর আমার মহারাজের জন্য ক্যাকাসুরের গা থেকে একটা পালক যেন নিয়ে যেতে পারি। ভগবান ভগবান, আমাকে শক্তি দাও ভগবান, বিশ্বাস দাও আমাকে ভগবান, বিশ্বাস দাও। আমি গোপাল। কে গোপাল? দেখে সামনে গিয়ে আমি কে জানিস? না বললে কি করে জানবো? আমি ঘুগনি। হ্যাঁ, তাই কেমন তোমার গা থেকে ঘুগনি ঘুগনি গন্ধ ছাড়ছে। কেন কাঁচা চিবিয়ে খাবে কেন? কাশুর মানুষের মাংস খেতে খুব ভালোবাসে। কিন্তু কিন্তু দিদিমা, আমাকে খেয়ে ফেললে আমি যে কথাগুলো দিয়ে এসেছি সেগুলোর কি হবে? এইসব কথা একবার বল দেখি। আমি যাব রূপকথার রাজ্যে, সেখানে তোমার প্রাণ সংশয় হতে পারে। তা হোক, কিন্তু যে মহারাজ আমাদের এত ভালোবাসেন তার জন্য এটুকু ঝুঁকি নিতে পারবো না। ওকে জিজ্ঞাসা করে আসবে আমার চেহারার এই অবস্থা হচ্ছে কেন। বেশ বেশ, আমি যদি যেতে পারি তাহলে তোমাকে আবার অল্প বয়সে সুন্দরী কি করে করে তুলতে হয় তা আমি জেনে আসব। ঠিক আছে, তুই এক কাজ কর, একাসুরের ঘরের পালঙ্কের তলায় লুকিয়ে পড়, তারপর আমি দেখছি কি করা যায়। কাইকা, ঘুগনি তৈরি হয়েছে? এই যে এই যে। কিন্তু কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। ওরে বাবারে, কি করবো এখন, যদি খেয়ে ফেলে? এসেছিল তো, তুই চলে গেছে, তবে গন্ধটা রয়ে গেছে। ধরে রাখতে পারলে না? তাহলে আমি ব্যাটাকে ধরে ঘাড় মটকে বেশ চুষে চুষে চেটে ফুটে খেতে পারতাম। দাঁড়ালো না তো। যা, খুব জোর বাঁচিয়েছে। কিন্তু মানুষটা কিছু জানতে চাইছিল, জানো নাকি সেগুলো? আমি আবার জানি না, এরকম কিছু আছে নাকি এই রূপকথার রাজ্যে? যে একটা বুড়ি আছে না, আবার কি করে সুন্দরী আর অল্প বয়সী হবে? আর ওই যে মাঠের মাঝখানে একটা গাছ আছে, সেটা কি করলে আমার বেশ মোটা সোটা হবে বলো তো? মাথা থেকে একটা একটা পাকা চুল টান দিয়ে টেনে নিলেই ও আবার আগের মতো অল্প বয়সী আর সুন্দরী হয়ে যাবে। আর ওই গাছের তলায় অনেক সোনা দানা আছে,
ওগুলো তুলে ফেললেই গাছটা আবার মোটা সোটা হয়ে যাবে। আচ্ছা, এবার মহারাজের কাজ। ভগবানের নাম করে ক্যাঁকা সুরের লেজ থেকে একটা পালক টান দিয়ে তুলে ফেলি। এই তো এসো। এই যে কি হলো তো সব আগের মতো? তুমি অসাধ্য সাধন করলে। আমি যাই গো, হারগিলে আমার জন্য অপেক্ষা করছে। কেন করছো আমার গোড়া? পড়ে যাব তো। কিচ্ছু হবে না হাড়গিলে, কিচ্ছু হবে না। এই দেখো সোনা ভর্তি খড়া, এটা বার করে দিলাম, এবার আর তোমার এই চেহারা থাকবে না। দেখো, আচ্ছা আমি এখন আসি। এই তো আমি 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 সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে। না না তো, আমার আমার আর কোনো কষ্ট নেই শরীরে। এই তো মহারাজ ছেড়ে উঠেছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। না 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 না, বলো বলো আমাদের গোপালের জয়।